কাজ কে করতে পারে? এইসব দেবসেনার কাজ মনে হয়। দেবসেনা, দেবসেনা, আমার উপর কালি ছিটিয়ে লুকিয়ে বসে থাকা হচ্ছে, দাঁড়া দেখাচ্ছি মজা। দেবসেনা, দেবসেনা, কোথায় লুকিয়ে বসে আছো? আমি কিন্তু খুব বকবো। দেবসেনা, 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 এই দেবসেনা, দেবসেনা, হে ভগবান। আমার উপর কালি ছিটিয়ে রুমের মধ্যে লুকিয়ে বসে থাকা হচ্ছে, দাঁড়াও আজ দেখাচ্ছি মজা তোমায়। দেবসেনা, সারা ঘরে কালি পড়ে রয়েছে, কে শিখিয়েছে তোমায় এসব? এটা একটা খেলা হলো? দেবসেনা, অন্য কোথাও লুকিয়ে পড়েছে মনে হচ্ছে। আমিও দেখি কতক্ষণ লুকিয়ে থাকবে তুমি আমার থেকে। এসো এসো, একবার আমার সামনে এসো, তারপর ভালো করে মজা দেখাবো। হে ভগবান, এত কালি ছুঁড়েছে। হে ভগবান, এত কালি পুরো শাড়িটাই খারাপ করে দিয়েছে। আমাকে তুমি ভুল বুঝো না গঙ্গা। ভুল ভাববো না, আমি চেঞ্জ করার সময় আপনি লুকিয়ে লুকিয়ে দেখছিলেন, আর এখন বলছেন ভুল ভাববো না। আপনি একটা নীচ চরিত্রহীন লোক। না মা, আমি তো দেবসেনাকে খুঁজে বেড়াচ্ছিলাম, তুমি হঠাৎ করে এখানে শাড়ি চেঞ্জ করতে চলে এলে। আমি কি করব ঠিক করতে না পেরে এখানে এসে লুকিয়ে পড়েছিলাম। একদম মিথ্যে কথা বলবেন না আপনি আমাকে। আপনি সব কিছু হিসেব করে তারপরে এসব কাজ করেছেন, আপনার পকেটের পেন দেখেই বোঝা যাচ্ছে। আপনার বয়স কি আর আমার বয়স কি? আমি আপনাকে বাবার মতন সম্মান দিয়েছি আর আপনি এরকম একটা কাজ করলেন। আপনি কি মানুষ? আপনি এরকম একটা নোংরা মানসিকতার লোক সেটা জানতে পারলে আপনাদের সেদিন বাড়িতেই ঢুকতে দিতাম না।
আমি খুব অন্যায় করেছি। আমি আসলে লোভে পড়ে গিয়ে এইসব করে ফেলেছি। কিসের লোভ? একজন সংসারী মানুষ হয়ে আপনি একজন মহিলাকে সম্মান করতে পারছেন না? তোর মতন লোকের এই সংসারে থাকাই উচিত না। একজন মেয়ের বাবা হয়েও এরকম নোংরা কাজ করতে লজ্জা করলো না? তোর বেঁচে থাকা আর মরা একই। একজন মেয়ে যখন রাস্তায় একা বেরোয় তখন এমনিও তাকে কত রকম সমস্যার সম্মুখীন হতে হয়, আর এখানে তোর মতো নোংরা একটা লোক বাড়িতেই আছে। ছি, তোর মনুষ্যত্ব বলে কিছু নেই? আমাকে ক্ষমা করে দাও গঙ্গা। একটাও কথা বলবি না তুই? আর এক মিনিটও আমার চোখের সামনে থাকবি না তুই? বেরিয়ে যা এখান থেকে। যা পাপ কাজ করেছে তার জন্য আমার সমস্যা হচ্ছে, তাই আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলেছি। কিন্তু তুমি আমার কথা বুঝতেই পারছো না। আজ যা ঘটেছে আমি মুখে বলতে পারবো না তোমায়। এরপর আর কি হবে সেটা ভেবে ভয় লাগছে আমার। স্বপ্ন দেখিনি, ভোরবেলায় দেখা স্বপ্ন সত্যি হয়ে যায় শুনেছি। ভগবান, তুমি দেখো যেন কিছু না হয়, ওর যেন কোনো ক্ষতি না হয়। ভগবান, তুমি ওকে রক্ষা করো।
ভয় পেয়ে গেলে মালতী? ও তুই, আমি ভাবলাম কে না কে। এখানে একা বসে আছো কেন? বাড়ির ভেতরে বোর হয়ে যাচ্ছিলাম, সেই জন্য এখানে বসেছিলাম। তুমি বোর হয়ে যাচ্ছ, আমাকে খেলার জন্য ডাকতে পারতে। আমি ভাবলাম তুই হোমওয়ার্ক করছিস, সেই জন্য তোকে ডেকে আর ডিস্টার্ব করিনি, বুঝতে পারলি? হোমওয়ার্ক সেটা আমি রাতেই শেষ করে ফেলেছি। চলো এবার আমরা খেলি। ঠিক আছে, খেলবো আমি, কিন্তু কি খেলা খেলবো? চলো ব্যাডমিন্টন খেলি। আরে এই গরমে? না না না, অন্য কোনো খেলা থাকলে বল, ইনডোর গেমস। তাহলে লুকোচুরি খেলি। ওকে, তাহলে তুমি ওইদিকে মুখ করে দাঁড়াও, আমি বাড়ির ভেতর গিয়ে লুকাচ্ছি, যখন আমি আসতে বলবো তখন আসবে। ওকে, ডান ডান। আসবো, এসো। আমি গিয়ে মালতীর ঘরে লুকিয়ে পড়ি। কোথায় লুকোই? হ্যাঁ, এই ঘরে গিয়ে লুকাই। নিজের ঘরে গেছে হয়তো। কি হলো বৃন্দাকে তো কোথাও দেখছি না। বাড়ির ভিতরে যতক্ষণ থাকবে মালতীর মতন নাটক করতে হবে, সেটাই বলেছিলাম, তাই বাইরে কোথাও গেছে মনে হয়। আমরা মালতী বলে ডাকি, ওরা বৃন্দা বলে ডাকছে কেন? কি নিয়ে কথা বলছে শুনতে হবে। হে ভগবান, শোনো, শুধু বৃন্দা একা নয় গো, আমারও এখানে তোমার বন্ধু রমা প্রভাসে যে নাটক করতে খুবই কষ্ট হচ্ছে, বুঝলে? আমি তো তোমার বর, বলো, বন্ধু বন্ধু বলে তোমার থেকে এভাবে দূরে থাকতে আমারও কষ্ট হয় মল্লিকা। কিসের এত কষ্ট বলছো? রাজশেখর মারা গেছে বলে এই বাড়ির সব সম্পত্তি আমরা কব্জা করতে এই বাড়িতে এসেছি। দেখো, যত তাড়াতাড়ি সম্ভব এখানকার সব সম্পত্তি হাতিয়ে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। রাজশেখরের কাছে শুধুমাত্র এই বিল্ডিং আর মহলটাই আছে ভেবেছিলাম, কিন্তু আমি জানতে পেরেছি যে এই মহলে এমন একটা জায়গা আছে যেখানে অনেক সম্পত্তি রাখা আছে, শুধু একবার ওই জায়গার সন্ধান কোনোভাবে পেয়ে যাই তারপর আমরা এখান থেকে চলে যাব। ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরে থাকো সোনা। ঠিক আছে। তোমরা দুজন স্বামী স্ত্রী, বন্ধু আর বান্ধবী বলে নাটক করছো? আমাদের সম্পত্তি চুরি করার প্ল্যান করছো? আমার দাদু তোমাদের মতো চিটিংবাজদের নিয়ে যাওয়ার জন্য টাকা জমায়নি। দাদু আমার বাবার জন্য রেখে গেছে, তোমরা ওগুলো চুরি করার জন্য নাটক করছো? আমি এখনই গিয়ে আমার বাবার কাছে বলছি। আরে আরে, দেবসেনা, দেখো, আরে দাঁড়াও, দেখো, দেবসেনা, আমার কথা শোনো, দাঁড়াও বলছি, দেবসেনা, 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 দেবসেনা,
দেবসেনা, দেবসেনা, দেবসেনা, দেবসেনা ওঠো, দেবসেনা, দেবসেনা চোখ খোলো, দেবসেনা, দেবসেনা, দেবসেনা চোখ খোলো, দেবসেনা, দেবসেনা, দেবসেনা চোখ খোলো, দেবসেনা, 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 কান্নার থেকে রক্ত বেরোচ্ছে, এরকম হলো কি করে, ওকে ডাক্তারের কাছে নিয়ে চলো, দেবসেনা ওঠো মা, দেবসেনা, দেবসেনা, আরে আরে এই যে হচ্ছে বাড়িটা কে জানে, দেবসেনা, দেবসেনা ওঠ মা, দেবসেনা, ওর তো কান থেকে রক্ত বেরোচ্ছে, দেবসেনা তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও, দেবসেনা হ্যাঁ তাড়াতাড়ি, হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো, হ্যাঁ তাড়াতাড়ি চলো, দেবসেনা সিস্টার পালসের ঠিক আছে তো? অরুণ, 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 দেবসেনা এখন কেমন আছে? ভিতরে ট্রিটমেন্ট চলছে, ডক্টররা কিন্তু এখনো কিছু বলেননি। তুমি একদম চিন্তা করো না বাবা, আমাদের দেবসেনার কিচ্ছু হবে না, শুধু সামান্য চোট লেগে থাকবে, দেখবে ভালো হয়ে যাবে, চিন্তা করো না। দেবসেনার কোনো বড় বিপদ নেই তো? বাঁচবে কি না এখনো বলতে পারছি না। মাথায় বড় চোট লেগেছে বলে ব্রেনে রক্ত জমাট বেঁধে গেছে, সেন্সিটিভ নার্ভগুলো হার্টের কাছে থাকার কারণে খুব বেশি দেরি করা যাবে না, সেই জন্য অপারেশনের ব্যবস্থা করেছি। অপারেশন করার পর দেবসেনার কিছু হবে না তো? বাচ্চাটার বয়সের তুলনা করলে এটা ওর কাছে বড় অপারেশন, কিন্তু বাচ্চাটার প্রাণ বাঁচাবার জন্য এটা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা চেষ্টা করব, আমরা প্রাণপণে চেষ্টা করব, বাকি সব কিছু ওই ভগবানের হাতেই রয়েছে, আপনি ভয় পাবেন না, লেটস হোপ ফর দ্য বেস্ট। Thank you.
মাতা, মেরি মাতা, আমাদের সকলের মাতা, এখন প্রতিটা মুহূর্তে মাতা মেরি আমাদের সহায় থাকুন। প্রত্যেকটা মানুষের শুভবুদ্ধি জাগ্রত হোক, প্রত্যেকে যেন প্রভুর শরণে আশ্রয় নিতে পারি। আমেন। অপারেশন করার ব্যবস্থা করা হচ্ছে। আমি শুধু ওর জন্য এত দূর এসেছি, তুমি আমার প্রার্থনা স্বীকার করো মা। মা, তুমি ওকে বিপদ থেকে রক্ষা করো মা। আজ প্রভুর দয়ায় তুই জীবন ফিরে পেয়েছিস। আমার প্রার্থনা শুনে যে প্রভু তোকে বাঁচিয়েছেন, তার কাছে আমি শপথ নিয়েছি যে আমি ওই বাড়ি ছেড়ে এবার চলে যাব। আমার এই সিদ্ধান্ত তোকে খুব কষ্ট দেবে, আমি জানি। আমি তোর সাথে আর থাকবো না বলে মন খারাপ না করে আগের মতোই থাকতে হবে তোকে। ভালো করে পড়াশোনা করতে হবে। বাবা আর গঙ্গার কথা শুনে ওদের নাম উজ্জ্বল করতে হবে তোকে। আমি তোর থেকে দূরে চলে যাচ্ছি, এটা তোর জন্য কোনো নতুন কথা নয়। ভৈরবি, চামুণ্ডী, ওই মাধবী, ওরা যখন আমাকে ধরে রেখেছিল তুই তো আমায় তখন ছেড়েছিলিস, তাই না? তখন তো তুই আমার আশার অপেক্ষা না করে ভালো মেয়ে হয়েছিলিস। সেরকমই এরপর থেকে তুই ভালো মেয়ে হয়েই থাকবি। মা তোকে ছেড়ে চলে যাচ্ছে চিরকালের জন্য, আর আমরা কথা বলতে পারবো না, দেখাও আর করতে পারবো না। কিন্তু আমি যেখানেই থাকি না কেন, তুই আমার অন্তরেই থাকবি। তোর মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করতেই থাকবো। এতদিন তোর সাথে থেকে দেখাশোনা করতাম তোর, এরপর থেকে শুধু এইটুকুই করতে পারবো। এখন থেকে আমি তোর সব দায়িত্ব শুধুমাত্র প্রভুর হাতেই সমর্পণ করে দিলাম। এরপর থেকে তোর জন্য প্রভু যীশু আছেন, ওনার আরাধনা কর। ফাদার তোর সাথে থাকবেন। এটা মা
মায়ের শেষ চুম্বন। মা চললো, পুনর্জন্ম বলে যদি কিছু থাকে আমি আবার তোর মা হব। সেই জন্মতে তোকে আমি নিজের মতো করে তোকে মানুষ করব। মা চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে। হাসপাতালে সবাই এখন ঘুমিয়ে পড়েছে, এটাই দেবসেনাকে খুন করার সঠিক সময়। তাড়াতাড়ি চলো চলো। আমাদের ব্যাপারে যদি অরুণকে বলে দেয় না তাহলে আমরা সবাই ফেঁসে যাব। দেখ বৃন্দা, এই মুহূর্তে দেবসেনাকে খুন করা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। আন্টিকে বেঁধে রেখে আপনি লোক বোঝা দিয়ে ভুল করেছেন, এখন আবার এই বাচ্চাটাকে মেরে ফেলতে এসেছেন। আমি কিছুতেই হতে দেব না। তো যে সবকিছু করছি সবই তো তোর জন্য, এটা বুঝতে পারছিস না? বন্ধ করো। তোমরা যদি এখন দেবসেনার কোনো ক্ষতি করো আমি কিন্তু নিজেকে শেষ করে দেব, নিজের গলা কেটে দেব। এই কি করছিস তুই? না মা, উত্তেজিত হয়ে কোনো ভুল কাজ করে ফেলিস না। তাহলে তোমরা দেবসেনাকে ছেড়ে এক্ষুনি চলে যাও। দেবসেনা যদি অরুণকে সব বলে দিলে আমরা বিপদে পড়ে যাব। দেবসেনা অরুণকে সত্যি কথা বলবে না, আমি ওর সাথে কথা বলবো। তোমরা দুজন এক্ষুনি বেরিয়ে যাও, যদি না যাও তাহলে কিন্তু গলা কেটে দেব। যাচ্ছি মা যাচ্ছি, তবে তুই কিছু করিস না। শোনো, তুমি জানো তো ও খুব জেদি, ও যা বলছে সেটা করতেই পারে। তুমি চলো আগে, চলো আমরা এখান থেকে চলে যাই, চলো। আরে চলো না। দেবসেনা, দেবসেনা, এই দেখো তাকাও সোনা। দেবসেনা, আমাকে ক্ষমা করে দাও সোনা, আমার নাম মালতী না। তুমি ভালোভাবে থাকলে তোমার যাই নাম হোক না কেন, দেবসেনা, আমি চোখ খুলতে না পারলেও এখানে যাওয়া হয়েছে সব আমি নিজের কানে শুনেছি। তোমার বাবা মা ভুল করছে বলে, নিজের প্রাণ দিয়ে দেবে বলে এগিয়ে এসেছিলে শুধু তোমার জন্য। তোমার মা বাবার ব্যাপারে আমার বাবার কাছে আমি কিচ্ছু বলবো না। বাবা মা সম্পত্তির লোভে এই মহলে এসে উঠেছে, ওরা যাতে কিছু না করতে পারে সেটা আটকাতে আমি এখানে এসেছি। ওদেরকে আমি দেখে নেব।
তুমি কোনো চিন্তা করো না দেবসেনা। আমার বাবার সম্পত্তি যারাই নেবার চেষ্টা করেছে তাদের খালি হাতেই ফিরতে হয়েছে, বাকিদের মতন এরাও একদিন নিরাশ হবে। এখন ওসব ছাড়ো, আমার খুব খিদে পাচ্ছে, আমাকে কিছু খেতে দাও। এক্ষুনি আমি জুস নিয়ে আসছি। মায়ের শেষ চুম্বন। মা, মা চলে যাচ্ছে, পুনর্জন্ম বলে কিছু থাকলে আমি আবার তোর মা হব। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। জানকী, জানকী, আমার চোখের সামনে আসতে তোমার এতদিন লাগলো জানকী। তুমি গঙ্গার সাথে সংসার করছো তাই আমি বাধা হয়ে দাঁড়াতে চাই না বলে এতদিন তোমার চোখে পড়তে চাইনি। আমি একা যাচ্ছি না, আমি এখন যাচ্ছি। তুমি সব সময় ভালো থেকো, আমাকে যেতে দাও এখন, দয়া করে আমাকে আর আটকিও না। তুমি এসব বলো না জানকী, তুমি যে আমার জন্য কত কিছু করেছো সেটা একমাত্র আমিই জানি। আমাকে এবার যেতে হবে, আমি প্রভুর কাছে যে শপথ নিয়েছি তা আমাকে পালন করতেই হবে। আমি তোমাকে যেতে দেব না। আমাকে বিদায় দেওয়ার কষ্ট তোমাকে পেতে হবে না, আমি নিজেই যাচ্ছি। জানকী, 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 এটা কে? রঙিন চশমা চোখে দিয়ে এত সুন্দর সাজগোজ করে এসেছে।
দেখতে পুরো জানকীর মতন লাগছে। কে এটা? এই যে কে আপনি? Who are you? কি দেখছিস রে? কে রে তুই? এই কে তুই? আমার সম্মান না দিয়ে কথা বলছিস? তার মানে তুই আমাকে তুই তুকারি করে কথা বলবি? এই তুই বড্ড বেশি কথা বলছিস। বাড়িতে অতিথি এসেছে তাকে গেটে দাঁড় করিয়ে আবার সিকিউরিটিকে ফোন করে এইভাবে জিজ্ঞাসাবাদ করছিস? অতিথিকে বুঝি এইভাবে সম্মান দিস তুই? কি আঙ্কেল, ফাঁকা বাড়িটাকে নিজের কন্ট্রোলে আনার চেষ্টা করছিস তাই না? বললি আঙ্কেল? হ্যাঁ রে, বাড়ির ওয়াচম্যানের সাথে আমার আবার কি কথা? কি, আমি ওয়াচম্যান? আমাকে দেখে ওয়াচম্যানের মতো মনে হচ্ছে? সম্মান দিয়ে কথা বল তুই। এই বাড়ির সাথে যে তোর কোনো সম্পর্ক নেই সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। তোর আবার কিসের সম্মান রে? তুই অরুণকে গিয়ে বল আমি ওর জন্য অপেক্ষা করছি। আগে তুই তোর নিজের পরিচয় দে, তবে অরুণের সঙ্গে দেখা হবে। তুই না বলে ছাড়, আমি নিজে যাচ্ছি। এই দাঁড়া। আমাকে পেরিয়ে ভেতরে যেতে পারবি না। এই বড় বড় চোখ করে কি তাকাচ্ছিস? এই আমার রুটটা না একটু অন্য রকম, মাঝে আসলে খুব সাবধান। মেরি কমের মতো পাঞ্চ মারে আর হিরোর মতো বড় বড় ডায়লগও দেয়, কে ভাই এটা?